হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন কিসমতু ওয়াইটি আইটি ইউটিউব চ্যানেল তো ইন্ডিয়ান এয়ারফোর্সে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে আই এ এফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে দেওয়া রয়েছে তো এখানে যে অ্যাপ্লিকেশনটি বেড়েছে সেখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হবে ফোর্সে তো এখানে কি কি পোস্টাল অ্যাড্রেসগুলি দেওয়া রয়েছে সেগুলি একটু দেখে নেবেন এবং পোস্ট কোডটি দেখে নেবেন কি কি পোস্টে আপনি আবেদন করবেন এবং সেই পোস্টে টোটাল ভ্যাকেন্সিগুলি এখানে দেওয়া রয়েছে এবং যে কাস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগও করা হয়েছে কতগুলি সিট এখানে রয়েছে তো প্রথমে পোস্টাল অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার করে সিরিয়াল ওয়াইজ এবং এখানে পোস্ট নাম্বারটিও দেওয়া রয়েছে তো টোটাল ভ্যাকেন্সি এখানে একটি করে জেনারেল এবং ইত্যাদি করে দেওয়া রয়েছে এম টিএসে দুটি ইত্যাদি করে দেওয়া রয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারে বিশ্বের এখানে জেনে নেবেন তো ওখানে এজ লিমিট বলা হয়েছে ফর অল পোস্টের জন্য অর্থাৎ সব পোস্টের জন্য এখানে বয়স সীমা বলা হয়েছে পঁচিশ থেকে আঠারো থেকে পঁচিশ বছর অবধি এবং কিছু ছাড়ও পাবে যারা এক্স সার্ভিসম্যান ইত্যাদি ক্ষেত্রে কিছু ছাড়ও পাবে এবং ওবিসি বিসি এস সি ক্ষেত্রে কিছু ছাড় আছে এজ রিল্যাক্সেশনগুলি দেখে নেবে তিন বছরের ছাড় আছে যারা ওবিসি থেকে বিলং করে তাদের এবং পাঁচ বছরের ছাড় আছে যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করে এবং দশ বছরের ছাড় আছে যে সমস্ত ক্যান্ডিডেটগুলি পিডব্লিউ ক্যাটাগরির অন্তর্ভুক্ত তারা দশ বছরেই ছাড় পাবে এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ছ মাসে ছাড় পাবে এবং এস সি এস টি ক্ষেত্রে এখানে আনরিজার্ভ পোস্টে নট এন্টায়ার্ড অব এনি রিল্যাক্সেশন অফ দ্য এজ লিমিট অর্থাৎ যে সমস্ত এস সি এস টি ওবিসি ক্যান্ডিডেটগুলি আবেদন করবে যদি কেউ জেনারেল ক্যাটাগরিতে সে আবেদন করতে পারবে না শুধুমাত্র সে ক্যাটাগরি ওয়াইজে সে আবেদন করতে পারবে ডিপার্টমেন্টাল এমপ্লয়েজ চল্লিশ বছর জেনারেলদের এবং তেতাল্লিশ বছর ও দে এবং পঁয়তাল্লিশ বছর এস সি এস টিদের জন্য এবং এই রিলাক্সেশনে যে ছাড় এখানে বলা হয় এরপর এডুকেশন কোয়ালিফিকেশান এবং স্পে স্কেল এইচ পোস্টের প্রত্যেকটি পোস্ট এখানে বলা রয়েছে তো এখানে এইচ পোস্টে সিরিয়াল নাম্বার ওয়াইজ এখানে দেওয়া রয়েছে এখানে স্টোর কিপারে দেওয়া আছে লেভেল ফোরে পে স্কেল এবং এসেনশিয়াল এখানে গ্রাজুয়েট বা গ্র্যাজুয়েট হতে হবে বলা হয়েছে না এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিছু বয়সের ছাড় থাকবে এবং এখানে পোস্ট ওয়াইজ এখানে কি বলা হয়েছে না পে স্কেল এ স্কেলগুলি এখানে বলা হয়েছে স্টোর কিপার কোক অর্ডিনারি গার্ড এবং পেন্টার এবং পেন্টারদের ক্ষেত্রে কি লাগবে না মাধ্যমিক পাস হতে হবে যে কোনো রিকগনাইজেশন বোর্ড বা ইনস্টিটিউট থেকে এবং সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আপনাকে আইটিআই করা থাকতে হবে পেন্টারে পেন্টার যে ট্রেডটি আছে সেই ট্রেডে এবং রিকগনাইজেশন ইনস্টিটিউট থেকে তাহলে এখানে আবেদন করতে পারবেন এরপরে এখানে কার্পেন্টার কার্পেন্টারে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ আইটিআই করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এবং এসি মেকানিক বা এসি মেকানিক এ মানে রেফ্রিজারেটার ইত্যাদি ক্ষেত্রে আপনাকে টেন্থ পাস হতে হবে এবং সঙ্গে আপনাকে করতে হবে না সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এয়ারক্রাফট মেকানিকে এবং সঙ্গে একটা আইটিআই সার্টিফিকেটও থাকতে হবে অর্থাৎ এসি মেকানিকে এবং ফিটার ট্রেডে যদি কেউ আবেদন করে তাহলে টেন্থ পাস অথবা মাধ্যমিক এবং সেই সঙ্গে এখানে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে এবং সিলেকশন মোডগুলি এখানে অনলাইনে আবেদন হবে না এটি সম্পূর্ণ এটি অফলাইন ড্রাফটের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন ওখানে যে ঠিকানাগুলি দেওয়া রয়েছে এই যে ঠিকানাগুলি পোস্টাল অ্যাড্রেসগুলি সেই ঠিকানাতে আপনাকে পোস্ট করতে হবে যে পোস্টে আপনি আবেদন করবেন এবং লাস্ট ডেট এখানে তিরিশ দিনের মধ্যে আবেদন হওয়া তিরিশ দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আজকে পর্যন্ত নমস্কার